খেয়াল করেন রমাদানের সাথে কোরআনের কি পরিমাণ নিবিড় সম্পর্ক রমাদানের সাথে কোরআনের কি পরিমাণ কি নিবিড় সম্পর্ক আল্লাহ তাআলা সমস্ত আসমানি কিতাবগুলো রমজানে পাঠিয়েছেন বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাগুলো রমজানের প্রথম তারিখে নাজিল হয়েছে তাওরাত নাজিল হয়েছে রমজানের 6 তারিখে ইনজিল নাজিল হয়েছে রমজানের 13 তারিখে আর কোরআন নাজিল হয়েছে রমজানের 25 তারিখে এই হাদিস ইয়াদুল্লু আলা আন্না শাহর রমাদান هو الشهر الذي كانت تنزل فيه الكتب الإلهية على الرسول عليه السلام يا حديث در أبرمان اتحاي شموست آسماني كتاب قلو رمضان نازل ہوئے چه ولی شموست آسماني كتاب قلو کی رمضان کی ہوئے چه نازل ہوئے چه اجنو إنا أنزلناه في ليلة مباركة امی برکت ما ایک رات قرآن نازل کری چه আরেকাত ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরে আমি লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি আরেকাত শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন এই সমস্ত আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন কি করেছেন বলেন কোরআন নাযিল করেছেন রমজান মাসে যারা এক কদম কোরআন শরীফ রমজান মাসে পড়েন না গত 40 বছরেও পড়েন নাই অথবা এক কদম খতমে তারাবি আপনি শুনেন নাই আপনার জিন্দেগির দাম কত হয়েছে আপনি একটু বলেন তো বলে দেখেন أن الحكمة في هذا النزول আল্লাহ তাআলা সমস্ত আসমানি কিতাবগুলো রমজানে পাঠাবার পেছনে হিকমত কি ছিল হিয়া তাযীমুল কুরআনুল কারীম একদিকে কুরআন কারীমের সম্মান আরেকদিকে ও তাজিম ও আমরে মান নাজাল আলাই যার উপরে নাজিল হয়েছে তার সম্মান আরেকদিকে ও তাজিম উশাহার ইল্লাদি নাজাল ফিহে যে মাসে নাজিল হয়েছে এই মাসের সম্মান কি বলেন কোরআনের সম্মান মাসের সম্মান রসুলের সম্মান এবার লাইলাতুল কদর দিয়ে উম্মতের সম্মান লাইলাতুল কদর দিয়ে কি উম্মতের সম্মান আচ্ছা এবার দেখেন ওয়াল্লাইলাতুল লাযী নাযালা ফীহা যেই রাতে কোরআন নাযিল হয়েছে ওহিয়া লাইলাতুল কদর আল্লাতী হিয়া খায়রু মিন আলফ শাহর এটা লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও দামি বলেন হাজার মাসের চেয়েও কি দামি এবার দেখেন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খেয়াল করেন এই হাফেজ সাহেবান আর কারী সাহেবান উলামায়ে উম্মত হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক সময়ে সাত দিনে এক কদম কোরআন শরীফ পড়তেন আর রমজান মাসে তিন দিনে পড়তেন আর রমজানের শেষ দশকে প্রত্যেক রাতে এক কদম দিতেন হযরত ইমাম জোহরি রহমতুল্লাহ আলাই রমজান মাস যখনই আসত তিনি বলতেন ইন্নামা হুয়া তিলাওয়াতুল কোরআন রমজান পাঠিয়েছে কেন জানো তিলাওয়াতুল কোরআনের জন্য রমজান পাঠিয়েছে ওয়া ইতআমুত তাআম এবং মানুষকে খানা খাওয়াবার জন্য রমজান পাঠিয়েছে আল্লাহ তাআলা রমজান নাযিল করেছে দুই কাজের জন্য তিলাওয়াতুল কোরআন ওয়া ইতআমুত তাআম বলেন তিলাওয়াতুল কোরআন ওয়া ইতআমুত তাআম তিলাওয়াতুল কোরআন ওয়া ইতআমুত তাআম এই দুই কাজের দুই জন্য আল্লাহ তাআলা রমজান পাঠিয়েছে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইদা দাখালা রমাদান যখনই রমজান দাখিল হইত ইয়াফিরু মিন কিরাআতিল হাদিস তিনি এবার হাদিস পড়তেন না ও মুজালাসাত আহলিল ইলম এবার তিনি ইলমের মজলিসে বসতেন না ওয়ুখবিলু আলা তিলাওয়াতিল কোরআন মিন মাসহাফ তিনি দেখে দেখে কোরআন কারীমের তিলাওয়াত করতেন সুবহানাল্লাহ হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সুফিয়ান সাউরী রাদিয়াল্লাহু রাহমাহুল্লাহু তাআলা যখনই রমজান দাখিল হতো তারা কা জামিআল ইবাদা অন্য সমস্ত নফল আবাদত ছেড়ে দিতেন ওয়া আকবার আলা তিলাওয়াতিল কোরআন সবচেয়ে বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করতেন আচ্ছা এবার দেখেন আল্লাহু আকবার কাবীরা তাহলে আমরা কি করব বলেন এই রমজান মাসে যারা হাফেজ নই তারা কমপক্ষে তিন কদম কোরআন শরীফ কারা কারা পড়বেন হাত তোলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দান করেন যারা হাফেজ নই তারা কয় কদম পড়বো বলেন যারা হাফেজ তারা কমপক্ষে 10 কদম পড়বো বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দান করেন বলেন রহমান কোরআন
انسان رمضان بس رحمن رمضان قرآن انسان كيف هاي ها ایک ہلو ہائے ایک تو ہلو بیت اللہ ارے تو ہلو رسول اللہ ارے تو ہلو کتاب اللہ ارے تو ہلو عبداللہ ارے تو ہلو ولی اللہ سبحان اللہ تو بیت اللہ تو بیت اللہ رسول اللہ تو رسول اللہ کتاب اللہ تو کتاب اللہ عبداللہ تو عبداللہ اے سارے تو جتھ جتھ جگہ ٹھیک اچھے نا اپنے عبداللہ اپنے عبداللہ اپنے عبداللہ اپنے عبداللہ اپنے عبداللہ کتاب تو کی بیت اللہ تو رسول تو ایبار بولے نامی عبداللہ ایبار کون تھا باقی سبحان اللہ اچھا آگے چار دام کت جانے جار جت ایبار ولی اللہ ہلے دام کت তাহলে আমারও সুযোগ আছে কিনা বলেন আমারও সুযোগ কি আছে এবার বলুন তো দেখি রমজান মাসে গায়রা হাফেজ যারা তারা কয় পারা ফাতা খতম করবো কমপক্ষে কমপক্ষে কত কত তিন কত আর হাফেজরা যারা আছি বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন রমজানের দ্বিতীয় কাম হলো ইতআমুত তাআম বলেন ইতআমুত তাআম মানুষকে ইফতার করানো মানুষকে ইফতার করানো এটার সবচেয়ে সুবর্ণাক সুযোগ মহা সুযোগ হলো যেই মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে ওই মাদ্রাসায় যেখানে 100 জন 200 জন 500 জন মানুষ ইফতার করে এরকম কোন মাদ্রাসায় আপনি যদি এক বস্তা বুট দিয়ে দিতে পারেন এক বস্তা বুট দিয়ে দেন এবার বলুন তো দেখি আপনার বুটে কারা ইফতার করবে কোরআন ওয়ালারা ইফতার করে কোরআন পড়বে সুবহানাল্লাহ বলে কোরআন ওয়ালারা ইফতার করে কোরআন পড়বে হাফেজরা ইফতার করে তারাবি পড়াবে এবার আপনার এই এক বস্তা জমা বুটের দাম কত হয়ে গেল বলেন তাহলে আপনি যদি আপনার নিকটতম যে কোনো মাদ্রাসায় আপনার ভাল লাগে তাহলে কেমন হবে এবার আর কয় না ভালো হবে আল্লাহ আচ্ছা যদি বালিকা মাদ্রাসা দেন এবার কেমন হবে আপনার পাশের কোনো বালিকা মাদ্রাসা 300 ছাত্রী এখানে খায় এখানে আপনি এক বস্তা চানা ভর দিয়ে দিচ্ছেন এবার কেমন হবে আচ্ছা বলুন তো দেখি আপনাদের ইফতার ফাটিতে বাড়িতে যে কোনো গরিব মানুষ ইফতার ফাটি দেয় কত খরচ হয় ন্যূনতম 210,000 টাকা খরচ হবে কিনা বলেন হবে কিনা 100 মানুষ দিয়ে ইফতার ফাটি করলে কত খরচ হবে আর আপনি যদি 500 যেমন আমাদের সুদৈবপুর মাদ্রাসায় আলহামদুলিল্লাহ 1300 মানুষ ইফতার করবে প্রতি বেলা শেষ দশকে ইফতার করবে 2000 মানুষ প্রতি বেলা ইফতার করবে কত হাজার মানুষ 2000 মানুষ আপনি যদি এক বস্তা জানা হোক আনিস সাহেব মাদ্রাসা দিয়ে দিতে পারেন সুদৈবপুর মাদ্রাসা দিয়ে দিতে পারেন আবুল কাসিম সাহেব মাদ্রাসা দিয়ে দিতে পারেন এবার বলুন তো দেখি আপনার রোজাটা কেমন হবে এই কাজটা চুপে চুপে করা যায় কি না এক এক প্যাকেট খেজুর যদি দিয়ে দিতে পারেন এক বস্তা চাল যদি দিয়ে দিতে পারেন চুপে চুপে এসে যদি বলেন হুজুর আজকে ইফতারের সময় আমি না বিরিয়ানি খাওয়া দিব মুরগি দিয়া চাল দিয়া আতপ চাল দিয়া ফলাও চাল দিয়া কেমন হবে বলেন আচ্ছা যদি একটা বেলা গরু গোশত দিয়ে সাহারিটা খাওয়া দেন এবার কেমন হবে বলেন আমরা আপনাদেরকে বুদ্ধির কথা বলছি শুধু নিজের স্বার্থে বলি নাই আপনার স্বার্থে বলছি নিজের স্বার্থে বলছি না আপনার স্বার্থে বলছি বলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইউরোপের কোনো মা যদি আমাদের মাদ্রাসায় একটা গরু পাঠিয়ে দেন কোনো মাদ্রাসা একটা ছাগল পাঠিয়ে দেন কোনো মাদ্রাসা 100 কিলো মুরগি পাঠিয়ে দেন আপনার রোজাটা কেমন হবে আপনি তো আপনার ব্যস্ততা নিয়ে আছেন লেকিন ফেরেশতা আপনার আমল নামা 100 জন মানুষের খাঁটি রোজার সওয়াব লিখে দিবেন এই কাজটা করা যায় কি না বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কি করেন তৌফিক দান করেন তাহলে জীবনে দেখেন খেয়াল করেন চলে গেছে জীবনের কতগুলো রমাদান কত রমজান গেছে আপনার জীবন থেকে এই বাবার কত রমজান গেছে 85 তো 15 বছর যদি নাবালক অবস্থা যায় আর কতবার রমাদান
গেছে 70 চলে গেছে জীবনের কতগুলো রমাদান পুষ্পিত বসন্তের সুবাসিত ফুলধারা নিয়ে রহমত ও মাগফিরাত নাজাতের বার্তা নিয়ে দরজায় কড়া নাড়ছে আরেকটি মাহে রমাদান কি জীবনের 70টা রমাদান চলে গেছে আমার জীবনে 30টা রমাদান চলে গেছে রহমত মাগফিরাত কি নাজাতের বার্তা নিয়ে নিয়ে চলে গেছে দরজায় এবার কড়া নাড়ছে আরেকটি মাহে রমাদান আর মাত্র কতদিন দরজায় কড়া নাড়ছে কে আরেকটি রমাদান অসামান্য অর্জন আর প্রাপ্তির অপার সম্ভাবনা নিয়ে অপার সম্ভাবনা নিয়ে হাজারো লাখ সম্ভাবনা নিয়ে দরজায় কড়া নাড়ছে লেকিন আমি যে মোবাইলে ডুবে গেছি রহমতের মহাসাগরের জোয়ারে জোয়ার জোয়ার আসছে দরজায় আর আমি না আমি না ফেসবুকে ডুবে আছি রমজানে গুনাহ করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রমজানে দিনে বারাতে গুনাহ করব না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন